আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে ফাইজে ফালাক নাদার ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম গ্রিল চিকেন রেসিপি নিয়ে, যেটা খেতে অসম্ভব মজা এবং ছোট বড় সবারই একটি প্রিয় খাবার। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। গাইজ, গ্রিল চিকেন বানানোর জন্য আমি এখানে পুরো একটি মুরগি নিয়েছি, আর এখানে নিয়েছি দুটো শিনা আর দুটো লেগ পিস, আর এগুলোকে আমি এখন ভালো করে কেটে নিয়েছি। আমি চিকেনটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি একটি বোল নিয়ে নিলাম। এবার আমি এটার ভিতর দিয়ে দিব আদা আর রসুন পেস্ট। এবার আমি এটার ভিতর দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। এবার দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার দিয়ে দিব 1 চামচ পরিমাণ সয়া সস, সাথে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, সাথে দিব 1/2 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দিব 1/2টা লেবুর রস। এখন দিয়ে দিব টক দই। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এখন মশলাগুলোকে ভালো করে মিক্সড করে নেব। তো এবার আমাদের মশলা মিক্সড করা হয়ে গেছে। এবার এটার ভিতর আমরা চিকেনগুলোকে দিয়ে দিব। এখন ভালো করে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। সুন্দর করে করে কাঁটাগুলো জায়গার ভিতরেও একবারে ভিতরে ঢুকিয়ে দিতে হবে মশলাগুলো। দেখুন আমি চিকেনটাকে কিভাবে কেটে নিয়েছি, আপনারাও সেমভাবেই কেটে নেবেন। এই যে এভাবে করে ঢুকিয়ে দিবেন কাঁটা জায়গার ভিতরে, এতে করে চিকেনের ভিতর মশলাগুলো ঢুকবে আর চিকেনটাও খেতে খুব ভালো লাগবে। তো গাইস, এই দেখুন আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন আমি চিকেনটাকে 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব, ঢেকে রেখে দিব। তো গাইস, এখন চিকেনটাকে চুলায় দিয়ে দিয়েছে। চুলার আঁচটা কমিয়ে ভালো করে চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। এখন চিকেনগুলোকে আমি উল্টিয়ে দিব। এই দেখুন আমাদের তান্দুরি চিকেনটা প্রায় হয়ে এসেছে। এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তান্দুরি চিকেনের। তো গাইস, এখন এটা সাইড দিয়ে দুইটা কয়লা দিয়ে দিব আমি। এটা জ্বলা পর্যন্ত ইন্তজার করতে হবে। তো তারপরে এটাকে ঢাকা দিয়ে দিব। এটা যখন জ্বলা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে তখন। তো গাইস, এই দেখুন কলাটা জ্বলে গেছে। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দিব। তো গাইস, ঢাকা দেওয়া শেষ, আমি এটা আবার হওয়ার পর দেখাবো আপনাদের। তো গাইস, আমার গ্রিলটা রেডি। দেখুন কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে। কেউ দেখতেই পারবে না যে এটা যে ঘরে বানানো, পুরো বাইরে দোকানের মতো হয়েছে। আর এটা খেতে এত ভালো হয়েছে যে দোকানের থেকেও অনেক ভালো হয়েছে, অনেক টেস্ট। তাহলে দেখুন ঘরে থাকা মশলা দিয়ে কীভাবে খুব সহজে হয়ে গেল
গ্রিল চিকেন। সব সময় তো বাইরে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এগুলো হঠাৎ খেতে খুব মনে চায়, তাই তখনই মা আমাদের এগুলো ঘরে বানিয়ে দেয়। তাই আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখুন। আল্লাহ হাফেজ।